এলাকায় মদের কাউন্টার তৈরির প্রতিবাদে অবৈধভাবে মদ বিক্রির প্রতিবাদে বিক্ষোভ এলাকার মহিলাদের। বুধবার ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ থানার বড়নগর এলাকায়। জানা যায়, বড়নগর বাগানপাড়া এলাকায় তৈরি হচ্ছে মদের কাউন্টার। এলাকায় মদের কাউন্টার করতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। পাশাপাশি বড়নগর এলাকার যে সমস্ত বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি হয় সেই সমস্ত বাড়িতেও ভাঙচুর চালান এলাকার মহিলারা। অবৈধ মদ বিক্রেতাদের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনার জেরে চরম উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থল ছুটে আসেন জিয়াগঞ্জ থানার পুলিশ। বেশ কিছু মদ উদ্ধার করা হয় এবং পাশাপাশি দুই মহিলাকে আটক করে নিয়ে যায় পুলিশ। কালকে স্যার এসেছিল, মদ ভরেছিল, স্যার সবাই দেখেছে মদ ভরছে। স্যারকে ফোন করা হয়েছিল, স্যার এসেছে মদ তুলেছিল, তাই জন্য বলার জন্য স্যার তো মদটা দিলে চলে গেল। তারপরে স্যার মুখ খিচে গালাগালি করছে, স্যার কুয়াডাঙ্গা থাকা স্যার মাস্টার ডাকলো দিয়ে স্যার রাত 12টা স্যার হামলা করছে আমাদের বাগানে গিয়ে। আমরা মদ ভরতে গাঁড়া দিব না, অনেক স্যার বাচ্চা এখানে, মন্দির এখানে, অনেক কিছু স্যার। আমাদের এখানে মদ বিক্রি করালে আজ উত্তেজনা অনেক দিন থেকে আপনারা ভালোভাবে বলে আমরা শুনে না, আমরা পাড়া শান্তি চাই, আমরা মদ বিক্রি করতে দেওয়া হবে না।